স্নেলের সূত্রের উপর আর কোনো উদাহরণ দেখার আগে, বিশেষ করে ম্যাথের কোনো প্রবলেম করার আগে, আমরা একটা স্বচ্ছ ধারণা নিয়ে নেই যে এই স্ট্রটাকে এই ছবিতে এরকম বাঁকা দেখাচ্ছে কেন। এটা বোঝার জন্য আমি আগে এই ছবিটাকে একটু সহজ করে এঁকে নেই। আমি প্রথমে গ্লাসটা আঁকি, আমি গ্লাসটার পার্শ্বচিত্র আঁকছি। তাহলে এখানে এটা হলো গ্লাসটার পার্শ্বচিত্র, আমি এর চেয়ে ভালোভাবে আঁকতে পারলাম না। এবার আমি স্ট্রটার ছবি আঁকি। স্ট্রটার প্রকৃতপক্ষে যেখানে আছে আমি প্রথমে সেই ছবিটা আঁকছি। এই গ্লাসের প্রান্ত ঘেঁষে এভাবে আসছে, আর এই স্ট্রটার প্রকৃতপক্ষে বাঁকা হচ্ছে না, এটা এরকমভাবে গ্লাসের নিচ পর্যন্ত গেল, এরপর এটা উপরের দিকে এরকমভাবে থাকছে, এরপর একটু উপরে গিয়ে এটা আসলেই বেঁকে যাচ্ছে, এখানে স্ট্রটা বেঁকে যাচ্ছে। কিন্তু এটা নিয়ে আমরা কথা বলছি না। এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো তা হলো, যখন আমরা এখানে তাকাচ্ছি, যখন এখানে তাকাচ্ছি, তখন কেন মনে হচ্ছে যে এই স্ট্রটা বাঁকা হয়ে যাচ্ছে। এই ঘটনাটা ঘটছে আসলে আলোর প্রতিসরণের কারণে। যখন স্ট্র থেকে আলোটা এখান থেকে, অর্থাৎ এক মাধ্যম থেকে আলোকরশ্মি অন্য মাধ্যমে যাচ্ছে, আমরা প্রতিসরাঙ্কের মান থেকে বা সাধারণভাবে জানি যে আলো পানি মাধ্যমে বায়ু মাধ্যমের চেয়ে ধীরগতিতে চলে। আলোর দ্রুতি পানিতে কম আর বায়ুতে বেশি, বায়ুতে আলোর দ্রুতি বেশি। আসুন চিন্তা করা যাক এখানে কি ঘটছে, কি ঘটছে দেখা যাক। আমরা স্ট্রর উপর একটা বিন্দু নেই, এরপর দুইটা আলোকরশ্মি নেই যেগুলো স্ট্রর উপরে এই বিন্দু হতে আসছে। আমি এভাবে একটা আলোকরশ্মি আঁকছি, আমি সাধারণভাবে যে কোনো একটা দিকে আঁকছি, আমি একটা রশ্মি এরকমভাবে আঁকলাম। এটা যখন অল্প গতির মাধ্যম হতে বেশি গতির মাধ্যমে যায় তখন কি ঘটছে? এখানে যেহেতু সামান্য কোণ আছে তাই রশ্মির বাম প্রান্তটা ডান প্রান্তের তুলনায় আগে বাতাসে যাচ্ছে। আমরা গাড়ির উদাহরণে যেভাবে চিন্তা করেছিলাম এখানেও সেভাবে চিন্তা করছি যে আলোর কোন দিকে বাঁকবে। আপনি এটাকে গাড়ি হিসাবে ভিজুয়ালাইজ করতে পারেন, কখনো মার্চিং ব্যান্ড বা সারিবদ্ধভাবে মার্চ করা ব্যান্ড হিসাবে চিন্তা করতে পারেন। তো মার্চিং ব্যান্ডের বাম পাশটা ডান পাশের তুলনায় আগে বের হবে আর দ্রুত গতিতে চলতে থাকবে, এই আলোক রশ্মিটা ডান দিকে বেঁকে যাবে, এটা ডান দিকে বেঁকে এইভাবে যাবে। এবার আরেকটা রশ্মি টানছি, আরেকটা রশ্মি এই একই বিন্দু হতে আসছে। আমি স্ট্রটার উপর দিয়ে আঁকতে চাই না, আলোক রশ্মি এরকম হবে, এটাও ডান দিকে বেঁকে যাবে, এটা ডান দিকে বেঁকে এভাবে যাচ্ছে। এখন কারো চোখ যদি এখানে এই জায়গায় থাকে, এটা একজনের চোখ, এগুলো চোখের পাপড়ি, এখানে তার নাক আছে, সে যদি নিচের দিকে তাকায় তবে এই দুটো আলোকরশ্মিকে সে কোথায় দেখবে? ধরে নিচ্ছি তার চোখ অনেক বড়, সে দুইটা আলোকরশ্মি দেখতে পারবে, সে এই দুইটা আলোকরশ্মিকে তাহলে কোথা থেকে আসতে দেখবে? আপনি যদি দুইটা রশ্মিকেই পেছনে বর্ধিত করেন, আপনি ধরে নিতে পারেন যে এখানে লাইন আছে, আমাদের চোখ এবং মস্তিষ্ক আসলে এভাবেই ধরে নেয়, আপনি ধরে নিতে পারেন যে রশ্মিটা এখন যেদিকেই যাক না কেন এটা এদিক থেকে আসছে। ম্যাজেন্টা রশ্মির ক্ষেত্রে একই ব্যাপার, ম্যাজেন্টা রশ্মিটার ক্ষেত্রে এরকম হবে, এই দর্শকের কাছে মনে হবে স্ট্রটার উপরের এই বিন্দুটা আসলে এখানে আছে। সে যদি স্ট্রটার উপর কয়েকটা বিন্দু এভাবে দেখতে থাকে তবে সে স্ট্রটার এই বিন্দুটা এখানে দেখবে, স্ট্রটার উপরের এই বিন্দুটাকে সে এখানে দেখবে, তাহলে দর্শকের কাছে স্ট্রটা এরকম লাগবে, তার কাছে এটা অনেকটা এরকম মনে হবে, অনেকটা এরকম মনে হবে, স্ট্রটা তার কাছে এরকম কিছু একটা মনে হবে, মনে হবে বেঁকে গেছে। যদিও এখান থেকে আলো উপরে যাচ্ছে তারপর পানি থেকে বাইরে যাচ্ছে, কিন্তু এটা বেঁকে যাওয়ার কারণে এটাকে পেছনে বর্ধিত করলে এই বিন্দুতে মিলিত হবে। প্রথম বিন্দুটার ক্ষেত্রে আমরা এরকম দেখেছি, এই বিন্দু থেকে আলো যখন উপরে উঠে বেঁকে যায় তখন তার নতুন দিক থেকে এটাকে পেছনের দিকে বর্ধিত করলে আপনি এই বিন্দুটা পাবেন। তাহলে এই দর্শকের কাছে স্ট্রর উপরের এই বিন্দুটা এখানে বলে মনে হবে, যদিও আলো এখান থেকে নির্গত হয়েছে, আর এ কারণেই স্ট্রটাকে বাঁকা দেখায়, এ কারণেই এটাকে বাঁকা দেখায়। তাহলে এই ঘটনা ঘটছে প্রতিসরণের কারণে, আলো যখন অল্প গতির মাধ্যম হতে বেশি গতির মাধ্যমে যাচ্ছে। আশা করি বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে। পরের ভিডিওতে আমরা স্নেলের সূত্রের কিছু উদাহরণ দেখব যাতে স্বাচ্ছন্দ্যের সাথে আপনি অঙ্ক করতে পারেন।